কুরচি গ্রামে পালিত মা ন ঠাকুরনের পুজো। কাটোয়ার কুরচি গ্রামে একটি পুরাতন বটবৃক্ষের নিচে করা হয় মা ন ঠাকুরনের পুজো। পূর্ব বর্ধমান কাটোয়া দু নম্বর ব্লকের করুই অঞ্চলের কুরচি গ্রামে সকালে প্রতিমা করে পুজো করা হয়, আবার ভোর রাতে সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়া হয়। এই মা ন ঠাকুরন নামে পরিচিত। কাটোয়া দু নম্বর ব্লকের করুই অঞ্চলের কুরচি গ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় মা ন ঠাকুরনের পুজো। ন ঠাকুরনের পুজোকে ঘিরে মেতে ওঠে আশেপাশের অনেক গ্রাম। গ্রামে একটি বটগাছের নিচে মা ন ঠাকুরনের পুজো করা হয়। এটা হচ্ছে আমাদের কুরচি গ্রাম, কাটোয়া দু নম্বর ব্লকের কুরচি গ্রাম আদ্রাপাড়ার। এটা ন ঠাকুর পূজা, এটা কথিত আছে আজ থেকে 500 বছর আগে থেকে এই পুজো আমাদের হয়ে আসছে। আমাদের যারা পূর্বপুরুষ তারাও এইটা পুজোটা চালিয়েছে, সেটাকে আমরা আরো দিনের পর দিন আরো মানুষের নিয়ে আরো উন্নত করার চেষ্টা করছি। এই পুজো প্রায় 500 বছরের পুরনো। গ্রামের চট্টোপাধ্যায় পরিবার এই পুজোর মূল সেবায়েত ছিলেন। বর্তমানে সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। অমাবস্যা শুরুর পর এই প্রতিমা গড়া হয়। পুজোর দিনেই চক্ষুদান করা হয়, পুরাতন প্রথা মেনে পুজো করা হয়। এই পুজোকে ঘিরে গ্রামে বসে মেলা। ভোর রাতে সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জনের রেওয়াজ আছে। পুজোকে ঘিরে মেতে ওঠে গ্রামের মানুষজন। কোন এলাকায় কত বছর পুজো পুরনো বা কিভাবে শুরু হয়েছে ইতিহাস কিছু বলুন। এটা কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি গ্রামের একটা ঐতিহ্যবাহী বহু বছরের পুরনো পুজো। আনুমানিক প্রায় 750 বছর ধরে আমাদের মায়ের একই পাশে আপনার মা পূজিত হচ্ছেন। মায়ের একদিনে মায়ের মা করা হয় এবং একদিনের মধ্যে মা আবার চলে চলে যায়। এবং আজকে এই পুজো দিয়ে এলাকায় 25-30 হাজার লোকের সমাগম, 2-250 মাথা পরিচার হয়। এবং আমাদের শুধু কুরচি গ্রাম নয়, আশেপাশে 8-10টা গ্রামের পুজো প্রচুর মানুষের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে মায়ের পুজো রয়েছে, আবার কাল সকালে পুজো বৈশিষ্ট্য কি, ঠাকুরের কি ইতিহাস আছে? ইতিহাস আছে যে এটা অতীতে আমরা অনেক পুরনো ইতিহাস। এই ইতিহাস কে কারো জানা নেই, এই ইতিহাস কারো জানা নেই। বহু পুরনো দিনে ঠাকুর আজকে মানে দিনের পর দিন এর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ছে চারিদিকে। আজকে আমার কাছে আমেরিকা থেকে পুজো এসছে, আমেরিকা থেকে পুজো রয়েছে, ইভেন আপনার সমস্ত জায়গা থেকে পুজো এসছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।